সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছো। আমি শিউলি সরকার, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তোমরা একটি ছড়া দেখতে পাচ্ছ, তোমরা এই ছড়াটি অবশ্যই শুনেছ। ছড়াটি হচ্ছে, খোকা ঘুমালো পাড়া জোড়ালো, খোকা ঘুমালো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে বুলবুলিতে, ধান খেয়েছে খাজনা দেব কিসে, ধান ফুরলো পান ফুরলো খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বুনে ছি। তো এই ছড়াটি কিন্তু আমরা সবাই আমাদের শৈশবে ছোটবেলাতে মায়ের কাছে শুনেছি। আমাদের কিন্তু মা এই কথা এই ছড়াটি বারবারই বলে ঘুম পাড়াতো। তো এই ছড়াটি থেকে কিন্তু আমরা অতীতের একটি বাংলাদেশের প্রেক্ষাপটকে বুঝতে পারি। সেটি হচ্ছে, অতীতে বাংলাদেশ বিভিন্ন ভিনদেশীদের দ্বারা শাসিত হয়েছে, তাদের দ্বারা শোষিত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। সবশেষে 1971 সালে পূর্ব পাকিস্তানের কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করি। তো আজকে আমরা সেই মুক্তিযোদ্ধাদের কথা শুনব, তাদের কথা জানব, তাদেরকে চিনব, বলতে পারব তাদের কথা। তারা আমাদের দেশের জন্য যে স্বাধীনতা এনে দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, এই পাঠ শেষে আমরা কী কী শিখতে পারবো, বলতে পারবো, জানতে পারবো। বাক্যে ব্যবহৃত শব্দে বাংলা বর্ণমালার ধ্বনি মনোযোগ সহকারে শুনবে এবং মনে রাখবে। বাক্যে ও শব্দে ব্যবহৃত নির্বাচিত যুক্ত বর্ণের ধ্বনি মনোযোগ সহকারে শুনবে ও মনে রাখবে। বর্ণনা শুনে বুঝতে পারবে। বাক্যে শব্দে ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে। বাক্যে শব্দে ব্যবহৃত নির্বাচিত যুক্ত বর্ণের ধ্বনি স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে। ছবি দেখে ছবি সংশ্লিষ্ট শব্দ বলতে পারবে। পাঠে ব্যবহৃত বাক্য শব্দ শুদ্ধভাবে পড়তে পারবে। দাঁড়ি এবং বিরাম চিহ্নটি চিনে বাক্য পড়তে পারবে। চলো, এ সম্পর্কে আমরা একটি ভিডিও দেখি। ১৯৭১ সালের ২৫ মার্চ পাক বাহিনীর হামলার মুখে প্রথম প্রতিরোধের যে শব্দ তাও কম নাটকীয় নয় বাংলাদেশের ইতিহাসে। অপারেশন সার্চলাইটের মধ্য দিয়ে মুক্তিকামী মানুষদের দমন করছিল পাকিস্তানি শাসকরা। তখন রাজারবাগ পুলিশ লাইন্স থেকেই প্রথম প্রতিরোধ গড়ে তোলেন বাঙালি পুলিশ সদস্যরা। সেই রাতে প্রথম পাগলা ঘণ্টি বাজিয়ে সব পুলিশ সদস্যদের একসাথে করেছিলেন তৎকালীন আইজির দেহরক্ষী কনস্টেবল আব্দুল আলী। ১৯৭১ সালে ২৫ মার্চ আমার অবস্থান ছিল রাজারবাগ। রাজারবাগে আমি তৃতীয় তলায় থাকি, ৬ নম্বর বেড়াকে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, টুপুরের তলায় যাই, যাই আশেপাশে লক্ষ্য করে দেখি শহরের কোথাও পাতি নেই, সমস্ত শহরটা যেন ঝিমিয়ে গেছে অন্ধকারে। যে কিরে, বিদ্যুৎ এক জায়গায় না হয় না থাকতে পারে, কিন্তু সারা শহরেই বিদ্যুৎ নেই, এ আবার কেমন কথা। চলে আসি ম্যাগজিনে টেলিফোনে যোগাযোগ করার জন্য। আসি, দেখতেছি কয়েকজন লোক টেলিফোন নিয়ে খুব ফোন করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন। মেন রোডের উপরে গেলাম, যা যে দক্ষিণের দিকে লক্ষ্য করলাম, ১ নম্বর গেটের দিকে। ঠিক ওই মুহূর্তেই একটি লাল মোটর সাইকেল এসে হিরেশ করে আমাদের রাজারবাগের দক্ষিণ পাশে ঢুকে গেল। সেন্ট্রি হাত দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে মোটর সাইকেল আরোহী থেমে গেল। উনি হেডলাইটের সাহায্যে ডাইনে এবং বামে হ্যান্ডেল ঘুরে দেখলেন কোনো লোকজন নেই। তখন হ্যান্ডেলের লাইট সোজা করাতে আবার আমার উপরে ওই আলো যা পড়ছে বডিতে। উনি ডাইরেক্ট মোটর সাইকেল টান দিয়ে নিয়ে যা আমার পাশে দাঁড় করালেন। ছোট্ট একটা গাছের নিচে দাঁড় করে আমাকে বলতেছে, ভাই আপনি বাঙালি পুলিশ? আমি বললাম, জি ভাই বাঙালি পুলিশ।
হয়তো ভয়েস করব না কি আসার সময় দেখে আসলাম কাকরাইল মোড়ে দুই ভাগে বিভক্ত হয়ে আশিখানা ট্রাক অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় পাক সেনারা দুই ভাগে বিভক্ত হয়ে উত্তর এবং পূর্ব দিক তাক করিয়ে দাঁড়িয়ে আছে। কখন যেন ফকিরেপুর এবং শান্তিনগর মোড় হয়ে রাজারবাগ আক্রমণ করে। তারপরে উনি বললেন আমি বঙ্গবন্ধুর নির্দেশ নিয়ে এসেছি। বঙ্গবন্ধু বলেছেন যে আজ রাত্রে রাজারবাগে পাক বাহিনী আক্রমণ করতে পারে, সেই হেতু সকল বাঙালি পুলিশকে বলে আসো তারা যেন প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলে এবং শত্রুর সঙ্গে যেন মোকাবেলা করে। এই সংবাদটা দিয়েই উনি দক্ষিণ পাশে গেট দিয়ে বেরিয়ে পশ্চিম দিক চলে গেলেন। এখানে ছিল পাগলা ঘণ্টি, এই পাগলা ঘণ্টি বাজিয়ে ইয়াং ফোর্সদেরকে জমায়েত করি এবং সময় মতো অস্ত্রাগারের চাবি না পেয়ে আমার নির্দেশেই কর্তব্যরত সেন্ডি রাইফেল দ্বারা গুলি করে অস্ত্রাগারের তালা ভেঙে ফেলি। সোয়া বারোটায় পাক হানাদার বাহিনী যখন রাজারবাগ আক্রমণের অভিমুখে আমাদের 303 রাইফেল থেকে প্রথম বুলেট তাদের উপরে নিক্ষেপ করে যুদ্ধের সূচনা করি। এমন লাখো আব্দুল আলীর সাহসী পদক্ষেপই এনে দিয়েছে আমাদের লাল সবুজের পতাকাটি। তো প্রিয় বন্ধু, প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুনছিলাম একটি মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযোদ্ধাদের কথা। তো এখানে আমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছি যেখানে নারীরা এবং পুরুষেরা একটি মিছিলে মুক্তিযুদ্ধের স্লোগান দিচ্ছে। এখানে একটি বিমানবন্দরের মুক্তিযুদ্ধের বিমানবন্দরের ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 9 মাস যুদ্ধ চলার পর মুক্তি স্বাধীনতা অর্জনের জন্য আমাদের বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করছেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং AKM নিয়াজি। তাদের স্বাধীন চুক্তির মাধ্যমেই কিন্তু আমাদের স্বাধীনতা শব্দটি কিন্তু লিখিত হয়েছিল। এখানে আরও একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে কুষ্টিয়ার একটি দৃশ্য দেখানো হচ্ছে। তো বিজয় আনন্দ দেখতে পাচ্ছি যে সবশেষে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। চলো আমরা আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় মুক্তিযোদ্ধাদের কথা সেই আলোচনায় চলে যাই। আমরা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল তার একটি চিত্র দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের সময় আমাদের পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে যুদ্ধ করা হয়েছিল। তো তোমাদেরই মতো ছোট সোনামণিদের আঁকা একটি মুক্তিযুদ্ধের ছবি দেখতে পাচ্ছি। তোমরাও কিন্তু এরকম মুক্তিযুদ্ধের ছবি বাসায় আঁকতে পারো। দেখো, এ দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে সে এক বিরাট ঘটনা। পাকিস্তানিরা বাঙালিদের ওপর হামলা করলো। আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখতে পাচ্ছি। তিনি তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন। তিনি আমাদের মহান নেতা, তার নাম শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাতির জনক, তাকে আমরা বঙ্গবন্ধু বলেও চিনি, তাই না? তিনি তার বিশেষ উপাধি হচ্ছে বঙ্গবন্ধু। আমরা আমাদের বইটি বের করব যেখান থেকে আমরা মূল গল্পটি পড়তে পারব। এই গল্পটি তোমাদের বইয়ের 71 পৃষ্ঠাতে আছে। চলো বের করে ফেলি। দেখো, আমি তোমাদের সুবিধার্থে পাঠটি
পড়ছি। মুক্তিযোদ্ধাদের কথা। আমাদের দেশ বাংলাদেশ, এ দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সে এক বিরাট ঘটনা। 1971 সাল পাকিস্তানিরা বাঙালিদের ওপর হামলা করলো, তখন মুক্তিযুদ্ধে ডাক দিলেন বঙ্গবন্ধু, তিনি আমাদের মহান নেতা, তার নাম শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো, তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেলল, পুড়িয়ে দিল হাজার হাজার ঘরবাড়ি। বঙ্গবন্ধু ডাকে বাঙালিরা সাড়া দিল, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ। যারা যুদ্ধ করেছিলেন তারা মুক্তিযোদ্ধা, তাদের বুকে ছিল সাহস, ছিল দেশের জন্য ভালোবাসা, তাদের অনেক জীবন দিয়েছিলেন এই যুদ্ধে। 9 মাস চলল যুদ্ধ, শেষে হার মানল পাকিস্তানি সেনারা, আমাদের বিজয় হলো, স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা। আমরা এ দেশকে অনেক ভালোবাসি, ভালোবাসি মুক্তিযোদ্ধাদের। দেখো এখানে কিছু যুক্তবর্ণ আছে, সেগুলো আমরা স্লাইডের মাধ্যমে পড়ে নেব। এসব কিছু নতুন শব্দ এখান থেকে আমরা শিখে নেই। যুদ্ধ বা মুক্তিযুদ্ধ, মুক্তির জন্য যে যুদ্ধ, তাই না, সেটি হলো মুক্তিযুদ্ধ, যা আমাদেরকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছে, করতে দিয়েছে। এই যুদ্ধের মাধ্যমে আমরা পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হয়েছি, স্বাধীন, তাই না। স্বাধীন হচ্ছে কি, আমরা এই একটি নতুন শব্দ শিখতে পেরেছি, জাতি। তারপর দেখো এখানে জনক, তো এই শব্দগুলো আমরা শব্দার্থে আরও জানতে পারবো। দেখো এখানে কিছু আমরা যুক্তবর্ণ শিখি, মুক্তিযুদ্ধ এখানে কি আছে, এই যে কয় ত একটি যুক্তবর্ণ আছে, ক যোগ ত, তাই না, তাহলে হচ্ছে কয় ত। তারপর দেখো বঙ্গবন্ধুতে একটি যুক্তবর্ণ আছে, ন যোগ ধ, তাহলে দন্তন্য যোগ ধ মিলে হচ্ছে নয় ধ, মানে বঙ্গবন্ধু শব্দটি এই নয় ধয় সংযোগে গঠিত হয়েছে। স্বাধীন, স্বাধীন শব্দটিতে আমরা একটি যুক্তবর্ণ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ষয় সংযুক্ত বফলা, তাই না, স যোগ ব, তাহলে হচ্ছে স্বাধীন শব্দটিতে সযোগ স্বয় সংযুক্ত যোগ বফলাতে স্বাধীন শব্দটি গঠিত হয়েছে। পাকিস্তানি, এখানেও একটি যুক্তবর্ণ আছে, দন্ত স্বয় সংযুক্ত ত, তাহলে স দন্ত সযোগ ত, তাহলে দেখো এই যুক্তবর্ণগুলো আমরা আবার বাসায় শিখব। চলো শব্দ দিয়ে কিছু বাক্য গঠন শিখে নেই। আমরা এখান থেকে কী কী শব্দ শিখেছি, বঙ্গবন্ধু, তো বঙ্গবন্ধু দিয়ে আমরা একটি বাক্য লিখতে পারি, যেমন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা যুদ্ধের ডাক দেন, বাঙালি, বাঙালিরা বীরের জাতি, পতাকা, আমাদের দেশের পতাকার রং গাঢ় সবুজ ও বৃত্তের মাঝখানে লাল, তাই না। আচ্ছা তো এখান থেকে আমরা কী কী আরও শিখতে পেরেছি তার একটু জেনে নেই। কে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনককে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মহান নেতাকে, তিনিও আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আজকের আমাদের ক্লাস এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে, সবাইকে ধন্যবাদ।